আমি আমার লাইফের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিছু ডিসপিউটেড ইস্যু নিয়ে কথা বলবো, অর্থাৎ এতক্ষণ যা বলেছি এগুলো খুব সুস্পষ্ট, এগুলোর ব্যাপারে তেমন কোনো মতবিরোধ নেই। এবার বলবো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে স্কলারসদের মধ্যে মতবিরোধ আছে, সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত তেমন কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না, আমি স্কলারদের কী কী মতামত আছে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। যে সমস্ত বিষয়ে মতবিরোধ আছে যে এগুলোতে রোজা ভাঙবে কি ভাঙবে না, এবং এ ব্যাপারে প্রায় আমরা অনলাইনে কথা শুনি এবং আমাদেরকে প্রশ্ন করা হয়, এর মধ্যে একটি হচ্ছে ইনহেলার অথবা নেবুলাইজার ফর অ্যাজমা পেশেন্ট, যাদের হাঁপানির রোগী আছে, শ্বাস নিতে কষ্ট হয়, এই ইনহেলার দিলে রোজা ভাঙবে কি না। ইনহেলার যদি কেউ দেয় এতে করে রোজা ভাঙবে কি না, এক্ষেত্রে কথা হচ্ছে স্কলারদের অপিনিয়ন হচ্ছে যদি এটা স্বাভাবিক ইনহেলার হয়, অর্থাৎ পাফার ইনহেলার বলে, যেটা দিয়ে শুধু অক্সিজেন প্রেস করা হয়, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন থাকে, মানে এক ধরনের ধোঁয়া যেখানে মেডিসিনের পার্টিকেল থাকে এবং এটার সমূহ সম্ভাবনা আছে পাকস্থলীর ভেতরে চলে যাওয়ার, পাশাপাশি ড্রাই পাউডার ইনহেলার যেটাকে ডিপিআই বলে, ক্যাপসুল সেট করে তারপরে এই ইনহেলারটা ব্যবহার করতে হয়, এ জাতীয় ইনহেলার যদি হয় তাহলে এটার পার্টিকেল স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, ফলে এতে করে রোজা ভেঙে যাবে। সো এটা একটা ডিসপিউটেড ইস্যু, স্কলারদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। যেমন শায়েখ বিন বাজ, মোহাম্মদ ইবনে সালি আল ওসাইমিন এবং দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইস্যুইং ফাতোয়াজ ইন সৌদি আরাবিয়া, তাদের মতে ইনহেলার যদি ইউজ করা হয় অ্যাজমা পেশেন্টের জন্য তাহলে রোজা ভাঙবে না, কারণ এটা প্রেস করলে এটা ফুসফুসে যায়, এটা স্টোমাকে যায় না, ফুসফুসকে প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। তাহলে ডিসপিউটেড ইস্যুগুলোর এক নম্বরটা আমরা শুনলাম। দুই নম্বর হচ্ছে সাপোসিটরি, যেটাকে অনেক সময় ডুসো বলি আমরা বাংলায়, প্রচণ্ড গায়ে ব্যথা কিংবা প্রচণ্ড জ্বর, তো এই জ্বরকে থামানোর জন্য স্বাভাবিক ওষুধে যখন রোগী সুস্থ হচ্ছেন না তখন ফাইনালি ডাক্তার তাদেরকে ডুস ইউজ করতে বলে, সাপোসিটরি ইউজ করতে বলে। অ্যানাল পেইন, অ্যানাল মেডিসিন যেটা, অ্যানাল পিল, অর্থাৎ পাই পথে, পায়খানার রাস্তা দিয়ে এই ডুসটা ঢোকানো হয়, তো এটাও কিন্তু ডিসপিউটেড ইস্যু। সেক্ষেত্রে ইবনু তাইমিয়া রহিমাহুল্লার মতামত হচ্ছে এতে করে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী পাই পথ দিয়ে এই জাতীয় ওষুধ ঢুকালে এতে রোজা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত সাপোসিটরি দেয়া হয় কিন্তু খুব ইমার্জেন্সি পিরিয়ডে, সে যখন প্রচণ্ড রুগী, প্রচণ্ড জ্বর তার গায়ে, তো সেক্ষেত্রে তো আপনার জন্য রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছে। আপনি যদি খুব বেশি অসুস্থ হয়ে যান, আমরা মারিদের ডিসকাশনে আমরা বলেছি প্রচণ্ড যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার জন্য রোজা ভাঙা জায়েজ, আপনি সাপোসিটরি নিয়ে পরে কাজা করে নিলেই হবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে এয়ার ড্রপ, আমরা নাকের ড্রপের ব্যাপারে বলেছি যে নোজ ইজ এ গেট ওয়ে টু রিচ টু দ্য স্টোমাক, নাক দিয়ে খাদ্যনালীতে খাবার পাঠানো যায় এবং এটা একটা গেটওয়ে স্টোমাকে পৌঁছার, সো নাকের ড্রপ তো রোজা ভেঙে যাবে। কিন্তু এয়ার ড্রপ, কানের ড্রপের ব্যাপারে স্কলারদের মধ্যে মতবিরোধ রয়েছে। মডার্ন স্কলারদের মতে কানে ড্রপ দিলে রমাদানের দিনের বেলায় যদি কেউ ড্রপ ইউজ করে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি মাজহাব মতে কিন্তু রোজা ভেঙে যাবে। হানাফি বিভিন্ন ফতোয়ার কিতাবে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে যে কানে তেল দিলে বা এই জাতীয় ওষুধ ইউজ করলে এতে রোজা ভেঙে যাবে। আমরা সেক্ষেত্রে হানাফি মাজহাবের একটা প্রসিদ্ধ ফিকার কিতাব হেদায়ের কথা উল্লেখ করতে পারি, যেটা বাংলাদেশে কমিতেও পড়ায়, আলিয়াতেও ফাজিলে এটা পড়ানো হয়। তো সেখানে ওনারা উল্লেখ করেছেন যে কানে তেল দিলে বা ওষুধ ইউজ করলে এতে করে রোজা ভেঙে যায়। হেদায়ের একটা টেক্সট হচ্ছে ওমান ওমান ইহতাখানা আউইস্তাআতা আও আখতারা ফি উযুনিহি দুহুনান আফতারা, কানে তেল দিলে বা ওষুধ ঢুকালে রমাদানের দিনের বেলা তাহলে তার রোজা ভেঙে যাবে, ওলা কাফারাতা আলাই, শুধু এই রোজাটা ভাঙার কারণে তার কাফারা দিয়ে দিলেই হবে, তার আর কাজা করা লাগবে না। তাহলে এই ডিসপিউটেড ইস্যুটার ক্ষেত্রে আমরা মেজরিটি স্কলারদের দেখলাম যে কানে ড্রপ দিলে রোজা ভাঙে না, কিন্তু হানাফি ফতো অনুযায়ী রোজা ভেঙে যাবে। তিন নম্বর হচ্ছে হার্টের যে পেশেন্টরা আছে তাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য এক ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটটা জিহ্বার নিচে রাখা হয়, এটা খাওয়া হয় না, তো জিহ্বার নিচে রাখলে এই দেহ এটাকে অ্যাবজর্ব করে আর্টারের মধ্যে যে ব্লক পড়েছে ব্লক ছুটায় দেয় এবং হার্টের মধ্যে রক্তের পাম্পিংটাকে আরও বাড়িয়ে দেয়, তো ইট ডাজেন্ট হ্যাভ এনি ফাংশন টু দ্য স্টোমাক, এটা আসলে এটা কোনো খাবারও না, এটাকে গিলেও ফেলা হয় না,
আর এটা স্টোমাকেও যায় না। তাই আধুনিক স্কলাররা বলেছেন যে এই নাইট্রোগ্লিসারাইন ট্যাবলেট যারা হার্ট পেশেন্ট, চেস্টের ভেতর যে পেইন হয় এগুলোকে রিমুভ করার জন্য এই নাইট্রোগ্লিসারাইন ট্যাবলেটের রোজা ভাঙবে না ইনশাল্লাহ।